হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে, আশার সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আরেকটা শর্টকাট বিডি আপনাদের জন্য, একটা মানে ইম্পর্টেন্ট বেবি ফুড নিয়ে আসলাম। এখানে আমি কথা না বাড়িয়ে শুরু করে দিলাম। এখানে আমি আলমন্ড নিলাম, এখন আমি এখানে ক্যাশিউ নাট নিলাম, লাইক কাজু বাদাম নিলাম, তারপরে আমি এখানে একটু পানি দিলাম, এগুলা ভিজাই রাখলাম সফট হওয়ার জন্য। এখন আমি খাজুর নিলাম, ডেটস নিলাম, বেশিগুলা রিমুভ করে আমি খাজুর দিলাম তিনটা। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে কুইক ওটস নিলাম। ওটসটা এখন আমাদের দেশেও পাওয়া যায়, আই থিঙ্ক ভালো ব্র্যান্ড দেখে নেবেন। ওটস না থাকলে আপনারা সিঁড়া তো সবাই চিনেন, সিঁড়া ভিজিয়ে নেবেন, সিঁড়াটাও ভালো বাচ্চাদের জন্য, খারাপ না। সো আমি এখানে ওটমিল বাদাম খেজুর এগুলো সব ভিজিয়ে রাখবো। বেশি টাইম লাগে না, এই 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলে হবে, 5-10 মিনিটের মতো। আর যে বাচ্চাদের অ্যালার্জি আছে, আপনারা অবশ্যই অ্যালার্জি চেক করে নেবেন, তারা বাদামটা অ্যাভয়েড করতে পারেন। আর আমি এখন সবগুলো এখন ভিজানোর পরে 5-10 মিনিট পরে এখন এগুলা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। জারে নিয়ে এখন আমি সবগুলা ব্লেন্ডার করে নেব, ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম পিওর করে নেব, স্মুথ পিওর করে নেব এটাকে, যেন বাচ্চার খেতে কষ্ট না হয়। এটা আপনারা চাইলে 7 মান্থ থেকে লাইক 1 ইয়ার 2 ইয়ার বেবিকে খাওয়াইতে পারেন। যেমন অনেক বাচ্চারা বাদাম খাজুর ভালো খাবারগুলো খাইতে চায় না, ওদেরকেও আপনি চাইলে বড় বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন, বা ব্ল্যান্ড করে 2-3 বছর বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন। 6-7 মান্থ থেকে ওইটা খাওয়াইতে শুরু পারবেন ইনশাআল্লাহ। যাদের অ্যালার্জি আছে চেক করে নেবেন, তারা বাদামগুলো অ্যাভয়েড করবেন। এখানে তো অনেক বাচ্চাদের বাদামে অ্যালার্জি। এই যে ঝটফট বেবি ফুডটা রেডি হয়ে গেল, এখন এটা চাইলে আপনারা একটু ফ্রাই বানা বসিয়ে একটু গরম করিয়ে নিতে পারেন, এভাবেও খাওয়াতে পারেন, সেটা আপনাদের চয়েস হবে। আর আরেকটা কথা, 1 ইয়ারের বাচ্চাদের জন্য দুধ দিবেন না। আমি জানি যে 1 ইয়ারের পরে রেগুলার দুধ দেওয়া যায়, আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে রেগুলার মিল্কটাও অ্যাড করতে পারেন। 1 ইয়ারের পরের বাচ্চাদের জন্য, বড় বাচ্চাদের জন্য 6 থেকে 1 ইয়ার পর্যন্ত পানি অ্যাড করে নেবেন।